আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের আমার এই ভিডিওতে কি কি থাকতেছে, রেস্টুরেন্টে কাজ করতে গেলে আপনার কত ঘন্টা ডিউটি করতে হবে, বেতন কত, কিভাবে টাকা বেশি কামাতে পারবেন, হায়েস্ট সর্বোচ্চ আপনার স্যালারি কত হতে পারে, এই সম্পর্কে আজকে আলোচনা করবো। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, সেটা হচ্ছে আপনার মালিক যদি খারাপ হয় তাহলে কেমন হইতে পারে, এই সম্পর্কে আলোচনা করবো। কারণ রিসেন্টলি আজকে একটা ঘটে যাওয়া একটা ঘটনা হয়েছে, তার মালিক খারাপ, তার সাথে কিরকম ব্যবহার করছে, এটা আমি ভিডিও শেষে দিয়ে বিস্তারিত বলবো। যারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাদেরই আশা করি অনেক ভালো একটা উপকার আসবে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক শেয়ার করে এবং কমেন্ট করে পাশে থাকবেন। ওকে, তো চলেন আমরা শুরু করে দিই। যে প্রথম অবস্থায় রেস্টুরেন্টে ডিউটি কত ঘন্টা এবং কোন টাইপের কত ধরনের রেস্টুরেন্ট আছে। তো রেস্টুরেন্ট মূলত আমরা যে খাবারের রেস্টুরেন্ট বুঝাই, ঠিক আছে? তো রেস্টুরেন্টে এখানে বিভিন্ন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ফাস্ট ফুড রেস্টুরেন্ট, যেখানে আপনি থাকবে হচ্ছে বার্গার, স্যান্ডউইচ, শর্মা, বিভিন্ন ধরনের এই আইটেম গুলো, রোল, ঠিক আছে? আর একটা রেস্টুরেন্ট আছে শুধু পিৎজা সেল হবে, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাইস এগুলা। তো ফাস্ট ফুড জাতীয় যে রেস্টুরেন্ট গুলা ওইখানে ওয়েটারদের স্যালারি হয়ে থাকে 1300 থেকে 1500 টাকা বা 1700-1800, তারপর অভিজ্ঞতার উপর ভার, ঠিক আছে? আপনি বেসিক টাইম বলতেছি। তারপর হচ্ছে আরেক ধরনের রেস্টুরেন্ট আছে হচ্ছে সুশি। তো এটা চাইনিজ খাবার, তো আপনারা যারা জানেন, তো সামুদ্রিক মাছ বা বিভিন্ন দিয়ে খাবার তৈরি করা হয়। তো ওইখানেও ওয়াইটারের ক্ষেত্রে 1500 থেকে 2000 টাকার ভিতরে আপনার স্যালারি হয়ে থাকে। বাট প্রথম যারা আসে তাদের এইরকমই 1400-1500 টাকা স্যালারি হয়। তারপর ডিউটি কত ঘন্টা এটা নিয়ে আলোচনা করবো। আরেকটা রেস্টুরেন্ট হচ্ছে, ওইটার মধ্যে আবার দুই ধরনের আছে, ভাতের হোটেল, ঠিক আছে? তো যারা হচ্ছে বাংলাদেশে মার্কেটে দোকান করে ভাতের হোটেল, ওইখানে খিচুড়ি সেল হয়, ভাত, বিরিয়ানি সবকিছু সেল হয়। তো ওইখানে সেল আপনার যদি ওইখানে একটু ডিউটি একটু বেশি করে বাংলাদেশে যেহেতু, আর হচ্ছে আপনার 1500-1600-1700 টাকা সেল হয়ে থাকে, সরি স্যালারি হয়ে থাকে। তারপর ওইখানে মধ্যে আবার দুই ধরনের আছে, আর একটা হচ্ছে আপনার চাউলের এই সৌদিদের জন্য ক্যাপসা, এটা হচ্ছে ইয়ামানিরা বেশিরভাগ এখানে কাজ করে থাকে এবং পাকিস্তানিরা কাজ করে থাকে। ক্যাপসার মধ্যে আপনার সেম স্যালারি 1700-1500-1600 এবং ডিউটি হয়ে থাকে 12 ঘন্টা। আর এখন চলে আসি যে ফাস্ট ফুডে হচ্ছে আপনার পরিশ্রম একটু কম হলো, মানে ওইখানে যদি আপনি কোম্পানিতে ঢুকেন তাহলে বিভিন্ন নিয়ম কানুন আছে, এগুলো মেনে চলতে হয় এবং সাপ্তাহিক ছুটি পাওয়া যায় যদি আপনি ভালো একটা কোম্পানি, যেরকম আলবাইক, যেরকম ম্যাকডোনাল্ড, এরকম KFC-তে আপনারা যদি ঢুকতে পারেন তাহলে আপনার সাপ্তাহিক ছুটি পাবেন। এবং আপনার নির্দিষ্ট টাইম হচ্ছে আপনার ডিউটি ঘন্টা থাকবে 8 ঘন্টা, বাট আপনি যদি আরো 2-4 ঘন্টা বেশি করেন তাহলে এটা ওভারটাইম এর কাতায় যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে কোম্পানি ক্ষেত্রে। যদি আপনি কফিলের মাধ্যমে আসেন তাহলে হচ্ছে 12 ঘন্টা ডিউটি করাবে, তারা সপ্তাহে কোনো ছুটি দিবে না, তারপর হচ্ছে আপনার ওই তো 2 বছর পর 3 মাসের বা 2 মাসের ছুটি দিবে, ঠিক আছে? আর এখন চলে আসি বাতের, যে বাংলাদেশের আন্ডারে কাজ করবেন তাদের একটু পরিশ্রম বেশি, ডিউটি 12 থেকে 14 ঘন্টা 15 ঘন্টা করাবে। তো ওইটার ক্ষেত্রে সেম স্যালারি পাবেন বাট কষ্ট একটু বেশি। আর প্রথম অবস্থায় আসলে অসুবিধাটা কি, অসুবিধাটা হচ্ছে প্রথম অবস্থায় আসলে আপনি ভাষা জানবেন না, হিন্দি জানবেন না, আরবি জানবেন না, কিছু এক্সপ্লেনও করতে পারবেন না, ঠিক আছে? যেই কারণে আপনাকে প্রচুর কাটাবে। আমি যেহেতু পুরাতন, আমিও যদি একটা নতুন জায়গায় চলে যাই, হ্যাঁ, আমি এখানে, আমি যখন রেস্টুরেন্টে ছিলাম ওইখানে আমি আমার একটা পজিশন ছিল, এখন এখানে আসছি, এখানে আমার অনেক মানে আমার দেশি হলে কি অনেক সিনিয়র, তো একটা সিনিয়র চাই না যে একটা নতুন সিলা এসে উপরে উঠে যাক, ঠিক আছে? সো মানে বাংলাদেশে একটা কথা আছে না যে টানবে নিচের দিকে, ঠিক আছে? সো একটু বি কেয়ারফুলি থাকতে হয়, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে আজকে। তারপর হচ্ছে আমি যে কথাটা বলবো সেটা অনেক এক্সপেন্সিভ কথা, একটু পরে আসতেছে, তার আগে আমি একটি কথা বলি নেই যে অনেকেই কিন্তু কাজ শেখার জন্য আসে। তো আমি বলবো যে যদি আপনার নেপালি হয়ে থাকে নেপালিদের সাথে কাজ শিখলে আপনারা ভালো প্রায়োরিটি পাবেন, ঠিক আছে? আর যদি বাংলাদেশে হন তাহলে বাংলাদেশের সাথে ইন্ডিয়ান, পাকিস্তানি তাদের সাথে কাজ শিখে খুবই কষ্টদায়ক হয়ে থাকে, তো খুব সাবধানে বা বিকেল উপরে কাজ করবেন, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিরকম আর সর্বোচ্চ রেস্টুরেন্টে 2200-2200 টাকা স্যালারি হয়ে থাকে ওয়াইটারদের ক্ষেত্রে। আর খুব ভালো কোম্পানিতে আসলে একটু সুযোগ সুবিধা পাবেন, বাট একটু প্যারাশানিতে থাকবেন, আপনার মোবাইল ইউজ করতে পারবেন না, বিভিন্ন নিয়ম কারণ থাকে। তো যাই হোক, এখন মেন ঘটনায় আসি যে আপনার কফিল বা আপনার মালিক যদি খারাপ হয় বা আপনার মোদি যদি খারাপ হয় তাহলে কি হইতে পারে আপনার সাথে। রিসেন্টলি আজকে আমার আমার ছোট ভাই ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে তার পাশে একটা ছেলে বাংলাদেশি নতুন আসছে, তার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, সে কাজ করতো, বাট ওর কোনো এত মেজর কোনো প্রবলেম নাই বা মিস্টেক হয় নাই, কিন্তু
কি একটা স্যান্ডউইচ বানাতে গিয়ে স্যান্ডউইচ ওর বানায় রেখে গেছে, আবার এটা মনে হয় ভুলে গেছে। ওইটা সিসি ক্যামেরাতে দেখছে, দেখার পর আসার পর নাকি তাকে অনেক মাইর দূর করছে, যেটা সৌদি আরবে আপনার একদম মমন, মানে ইলিগেল। কোন আপনার প্রতিষ্ঠানের মালিক আপনার স্টাফের ঘায়ে হাত তুলতে পারবে না, সে যত বলি অন্যায় অন্যায় করুক, সৌদিরা দেখবেন ঝগড়া করবে, মুখে তর্ক করবে, কখনো গায়ে হাতাহাতি করবে না। তো এটা হচ্ছে সৌদি আরবে আইনের বিরোধিতা। এবং যদি মকতব আমেল একটু গভর্নমেন্টের টপিক শ্রমিক আইনের, তো শ্রমিকের যে আইন, শ্রমিকদের জন্য যে প্রতিষ্ঠানটা কাজ করে গভর্নমেন্টের, ওইটা যদি জানতে পারে তাহলে ওর নামে বড় ধরনের একটা জরিমানা আসবে। সৌদি আরবে আইন সবার জন্য সমান, যদি আপনি একটু এক্সপ্লেন করে বুঝিয়ে বলতে পারেন। তারপর ওই ছেলেটা কি করলো, ওর মাইট দিছে, মানে ওরে আলাদা রুমে নিয়ে তারপর জারো দিয়ে পিটাইছে, তো ওর শরীর অনেক দাগ হয়ে গেছিল। তারপর কেশিয়ার ছিল হচ্ছে একজন ইয়ামানি, তো ইয়ামানি কাজের মাধ্যমে তার সে পুলিশ আনে, পুলিশ আনার পর সে পুলিশের হেল্প নেয়, ঠিক আছে, হয়তো জানি না তার কপালে কি আছে, হয়তো তাকে ক্রুজ মারবে বা সে তাকে অন্য জায়গায় কাফেলা করার জন্য দিবে। এবং ওই মালিকটা নাকি তার কাছ থেকে পাসপোর্ট নিয়ে এনে গেছিল। তো এই হচ্ছে একটু খারাপ ভালো। আর ভালো মালিক হলে দেখবেন অনেকেই ভালো মালিকের নিয়ে মানে পেয়ে অনেক সুযোগ সুবিধা নেই, যেরকম অনেকে মনে ধরেন ডিউটিতে লেটে আসে, ওই মালিক তো কিছু বলেন না, বাট এটা কিছু করবেন না আপনারা, আমি অনুরোধ করি বলি আপনাদেরকে, যদি মালিক বিশ্বাস করে আপনাদেরকে ব্যবসার দায়িত্ব দেয় তাহলে চেষ্টা করবেন আপনি সতর্ক ভাবে ব্যবসা করার জন্য। কারণ হচ্ছে একজন মালিক আপনাকে বিশ্বাস করে, সে সৌদিরা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, বাহরাইন, দুবাই, বিভিন্ন জর্ডান এরকম জায়গায় চলে যায় তারা ঘোরাঘুরির জন্য। তো ব্যবসার দায়িত্বটা আপনার কাছে দিয়ে যায়। আপনি যদি টাইম টু টাইম ডিউটি না করেন, যদি বলেন যে আমার কোম্পানিতে কিছু বলতেছে না বা দেখতেছে না, তো কেয়ার নাই, তাহলে এটা আপনার বিপদ, আপনি মানে ডাকবেন আর কি, হয়তো আজকে না দুই দিন না দিন, সততা সত্য কখনো চাপা থাকে না। তো ওইটা যে ফাঁকি দিবেন একদিন না একদিন আপনার কফিলের চোখে পড়বে বা কেয়ার করবে, কেয়ার করার পর যখন বিজনেসটা ডাউন আসবে তখন আপনাদের উপর প্রবলেম হবে, এমনকি আপনার রিজিক উঠে যেতে পারে। তো এই হচ্ছে অবস্থা। সো আজকে এই ছিল ভিডিও, সবাই ভালো দেখবেন, দেখে